স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বেগুনি রঙের অবরিত ও মুক্ত পাপড়ির ফুলওয়ালা জলজ উদ্ভিদ দেখতে কচুরিপানা মনে হলেও এটি আসলে বরনখা। অযত্নে বেড়ে ওঠা বরনখা আমাদের সুন্দর উপমার প্রকৃতিতে তৈরি করেছে আরো সমৃদ্ধ। একে ছোট পানা বলেও ডাকা হয়। একে যত্ন করে ক্ষেত খামারে চাষ করা হয় না, গ্রামে এর ফুল সবজি হিসেবে ব্যবহার করা হয়। তবে এই পাতাকে শুধু যে সবজি হিসেবে খাওয়া হয় তা কিন্তু নয়, বরনখায় রয়েছে যথেষ্ট ঔষধি গুণ। দাঁতের ব্যথায় এর শিকড়ের রস খুবই কার্যকরী। এর ছাল চুলকানি ও হাঁপানি রোগে ফলদায়ক। এছাড়াও এর শিকড় পেটের সমস্যা ও যকৃতের সমস্যার সমাধানে ব্যবহার করা হয়। কচুরি পানা ও বরনখা একই পরিবারভুক্ত, তবে গণ ভিন্ন। কচুরি পানার মতো পাতা গোলাকৃতি নয়, অনেকটা বর্ষা ফলার মতো তাজা। কচুরি পানার আদিভূমি ব্রাজিল, আর বরনখা আমাদের অঞ্চলের স্থানীয়। অন্যান্য পানার মতো বরনখাও জলজ উদ্ভিদ, তবে এরা জলের নিচের মাটিতে কাণ্ড গেঁথে রাখে। আমাদের দেশে নিচু ধানি জমি, জলা, বিল, পরিত্যক্ত বা পতিত ডোবায় দেখা যায় এই বরনখা। বরনখা 50 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। এর পাতা বর্ষাকৃতির। এরা কচুরি পানার মতো গোখাদ্য হিসেবে ব্যবহার্য। উদ্ভিদ ও প্রকৃতির বিষয়ক একটি জার্নাল মাধ্যমে জানা যায় 6 থেকে 9 সেন্টিমিটার বীজমণ্ডলের মাথায় একসঙ্গে 25 থেকে 60টি ফুলের একটি স্তবক থাকে। সবকটি ফুল মিলিয়ে একটি বড় আকৃতির ফুলের মতো, দেখতে সাদাটি ও রক্ত বেগুনি। একটি পরাগ ধনের রং নীল, 6 মিলিমিটার লম্বা। অন্য 5টি পরাগধানি হলুদ রঙের, 4 মিলিলিটার লম্বা। ক্যাপসুল আকৃতির বীজগুলো 7 মিলিলিটার লম্বা। বেগুনি রঙের অবারিত ও মুক্ত পাপড়ির ফুল, মাটির কাছাকাছি থাকতেই পছন্দ, আবার নরম কাদা মাটিতেও দিব্যি বেঁচে থাকতে পারে। একটি আন্তর্জাতিক গবেষণাপত্রে এই ফুলকে বিপদাপন্ন হিসেবে শনাক্ত করা হয়েছে। আমাদের দেশে প্রধান ফুল ফোটার মৌসুম গ্রীষ্ম থেকে শীত ঋতু পর্যন্ত। তবে যত্রতত্র বরনখা বা ছোট পোনা জন্মালেও মানিকগঞ্জে বিভিন্ন জলাশয় পরিত্যক্ত ডোবা ভরাট করে আবাসস্থল নির্মাণের ফলে দিন দিন কমে যাচ্ছে বরনখার পরিমাণ। সতর্কীকরণ, ঘরের প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ঔষধ নিজ দায়িত্বে ব্যবহার করুন, না হলে হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।